100 টন ওজনের একটি বিশাল তিমি আজ আমাদেরকে সঙ্গ দিয়েছে। আমাদের অতি ক্ষুদ্রকায় লঞ্চটির চারপাশ জুড়ে ঘুরেছে, হয়তো আমাদের আনন্দ উল্লাস সেও উপভোগ করেছে। মানুষের সাথে প্রায় সব প্রাণীদেরই ভালোবাসার সম্পর্ক থাকে, মানুষ তা জানে না। আক্রান্ত না হলে কোনো বন্য প্রাণী মানুষের দিকে তেড়ে আসে না, বরং মানুষের পশুসুলভ আচরণের কারণে প্রাণীরাই ভয় পেয়ে দূরে চলে যায়, পালায়। এই তিমিটি পালায়নি, সে উপকূলের খুব কাছেই ঘোরাফেরা করেছে। তিমিটি যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, সেজন্য লঞ্চের চালক আমাদের ট্যুর গাইড মেশিন বন্ধ করে দিয়েছিল। সে ছিল বয়স্ক এবং ঝানু। তিমিটির অ্যাটিচিউড সে বুঝে ফেলেছিল। প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে ভাসতে থাকা লঞ্চটি চারপাশ জুড়ে বারে বারে চক্কর দিয়েছে তিমিটি। কেন দিয়েছে তা আমাদের কেউ বুঝতে পারেনি। লঞ্চের চালক শুধু বলেছে এটি তার জন্য এক অভূতপূর্ব ঘটনা। এই তিমিটির কথা আমার খুব মনে থাকবে। অগস্ট মাসের প্রচণ্ড গরমে তার এখন আলাস্কার আশেপাশে থাকার কথা। এখন এখানের পানিতে অক্সিজেনের পরিমাণ কম, ঠান্ডা পানিতে বসবাস করাই তার জন্য বেশি অনুকূল ছিল। হতে পারে কোনো এক প্রগাঢ় ও ভালোবাসার কারণে এই জায়গাটিকে সে ছেড়ে যায়নি, বারবার আমাদের আশেপাশে ঘুরেছে। তার ভালোবাসা আমাকে নাড়া দিয়েছে, অনেক দিন তার কথা আমার মনে পড়বে।